বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমরা সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত মার্কেটিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমরা আলোচনা করব গ্লোবাল মার্কেট নিয়ে। সেখানে থাকবে, আসলে তোমরা জানো যে গ্লোবাল মার্কেট বর্তমানে এক দেশের সাথে আরেক দেশ খুবই গভীরভাবে যুক্ত, এবং এই জন্য রোগ শোকে আমরা কিন্তু কি একই সাথে সারা দিই। যেমন বর্তমানে করোনা চলতেছে, এটা চীনে হয়েছে কিন্তু পুরো পৃথিবীর 200টির উপর দেশ কিন্তু করোনা আক্রান্ত। ঠিক মার্কেটিংয়ের ক্ষেত্রে একই কনসেপ্ট, একটা ভালো পণ্য আসলে, একটা ভালো মোবাইল আসলে এটা পুরো পৃথিবীতে একসাথে কী হয় ছড়িয়ে পড়ে এবং সবাই মিলে এটা কী করতে পারে, ব্যবহার করতে পারে। তো এই নিয়ে আজকে আমরা গ্লোবাল মার্কেটিং নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই গ্লোবাল মার্কেটিং কাকে বলে? গ্লোবাল মার্কেটিং হচ্ছে এটা দেশে না, পুরো পৃথিবীতে একসাথে কী করা, বিশ্বব্যাপী পরিচালনার যে মার্কেটিং কার্যক্রম তার নামই কী, গ্লোবাল মার্কেটিং। এখন স্কিনার বলছে যে বিশ্বব্যাপী বাজারজাতকরণ হচ্ছে সমগ্র বিশ্বকে একটি বৃহৎ বাজার হিসেবে বিবেচনা করে বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করা। তাহলে আর কতগুলো বৈশিষ্ট্য থাকছে? প্রথমত হলো বিশ্বব্যাপী বাজারজাতকরণে সমগ্র বিশ্বকে একটা একক বাজার হিসেবে কী করা হয়, চিন্তা করা হয়। দুই হচ্ছে বিশ্বব্যাপী এক পণ্য, সেবা বা ধারণার মূল্য নির্ধারণ এবং বণ্টনের মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। চার হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশের সৃষ্ট প্রতিকূলতার সাথে খাপ খেয়ে চলার চেষ্টা করা হয়। আর সর্বশেষ হচ্ছে বিশ্বব্যাপী বক্তাদের প্রয়োজনে চিহ্নিত করে সন্তুষ্টি বিধান করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিশ্বব্যাপী বাজারজাতকরণ এটা কেন গুরুত্বপূর্ণ? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ভোক্তা, উৎপাদক এবং অর্থনীতিবিদ সবার দৃষ্টিকোণ থেকে এটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তা বিশ্বব্যাপী বাজারজাতকরণ আমরা প্রথম আলোচনা করব ইম্পর্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ, কারা কনজিউমারদের অর্থাৎ যারা ভোক্তা তাদের দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে এটা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণের চারটা সুবিধা আছে। এক নম্বর হচ্ছে অনুৎপাদিত দ্রব্য ভোগ, অর্থাৎ আনপ্রডিউস গুডস আমরা কিন্তু পাই। যেমন একটা পণ্য আমেরিকাতে তৈরি হয়েছে, আমরা তৈরি করি নাই, কিন্তু আন্তর্জাতিক বাজারজাতকরণ থাকলে আমরা বাংলাদেশে বসে এই পণ্যটা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। দুই নম্বর হচ্ছে স্বল্প মূল্যের দ্রব্য ভোগ, যেহেতু বিশ্বব্যাপী এটা একই প্রাইসে চিন্তা করা হয় তাহলে আমরা কিন্তু এই পণ্যটা স্বল্প মূল্যে পাইতে পারি। তারপরে প্রতিযোগিতার সুফল ভোগ করা যায়, যেহেতু বিশ্বব্যাপী এই ফার্মগুলোর অনেক প্রতিযোগিতা থাকে, এই জন্য কম মূল্যে তারা পণ্য বাজারজাত করে এবং এই সুবিধা আমরা ভোক্তা হিসাবে পেয়ে থাকি। তার নতুন পণ্য ভোগ, কনজাম্পশন অফ নিউ প্রোডাক্ট, স্বাভাবিক যে আমাদের তো আর নিজের অত পণ্য উন্নয়ন করতে পারি না, কিন্তু লেটেস্ট যে সমস্ত পণ্য নতুন হয়, নতুন যে সমস্ত পণ্যগুলো আবিষ্কৃত হয় সেগুলো আমরা কী করতে পারি, ব্যবহার করার সুযোগ পাই এই গ্লোবাল মার্কেটিংয়ের কারণে। তারপরে এবার আমরা আসবো উৎপাদকের দৃষ্টিতে, তার দৃষ্টিকোণ থেকে এই গ্লোবাল মার্কেটিংয়ের পাঁচটা সুবিধা আছে। প্রথমটা হচ্ছে বিদেশে বাজার সম্প্রসারণ, এটি খুব সোজা যে তারা এক দেশে না থেকে বিশ্বব্যাপী পৃথিবীর অন্যান্য দেশে সে যদি বাজারটা সম্প্রসারণ করে তাহলে বাজার কিন্তু তার সাইজটা অনেক বড় হয়ে গেল। দুই নম্বর হচ্ছে উৎপাদনের যে ক্যাপাসিটি থাকে এটা হয়তো একটা দেশের জন্য সেটা পুরোটা ব্যবহার করা যায় না, কিন্তু বিশ্বব্যাপী যখন এই বাজারজাতকরণটা হয় তখন কিন্তু এটা কী করা যায়, পুরো বিশ্বে এটা করা যায় এবং উৎপাদনের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি পুরোটাই ব্যবহার করা যায়। তারপরে কম খরচে পণ্য উৎপাদন করা যায়, যে কিছু কম প্রোডাকশন হলে পণ্যের খরচ বেশি থাকে, কিন্তু যদি একসাথে অনেক পণ্য উৎপাদন করা হয় তাহলে কম খরচে সেটা উৎপাদিত হতে পারে। তারপরে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস, পুরো পৃথিবীতে যেহেতু একসাথে এটা বাজারজাতকরণ হয় তাহলে কোনো এক দেশে না চললে অন্যান্য দেশ দিয়ে কিন্তু এটার কী হবে, ঝুঁকিটা কমে যাবে। এবং ব্যয় হ্রাস, অন্যান্য যে ব্যয় থাকে যেহেতু পুরো পৃথিবীতে পণ্য প্রোডাকশন করে দেওয়ার একটা কনসেপ্ট আসলে রিডিউস কস্ট হবে বা পণ্যের ব্যয় অবশ্যই কমে যাবে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বা ইকোনমিক পয়েন্ট ভিউ থেকে যে আমরা বুঝতে পারি এটা গুরুত্ব আছে পাঁচটা। তার প্রথমটি আছে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, স্বাভাবিক কথা যে বিশ্বের বিশ্বব্যাপী চিন্তা করে যখন আমরা প্রোডাকশন লাইনে যাব তখন কিন্তু আমরা আগের চেয়ে অনেক বেশি প্রোডাকশন করবো, এতে কিন্তু উৎপাদন কী হবে, বৃদ্ধি পাবে। তারপরে
ইনক্রিজিং এক্সপোর্ট আর্নিং রপ্তানি আয় বৃদ্ধি পাবে, যারা পণ্যটা বিদেশে রপ্তানি করতেছে, অন্যান্য দেশে রপ্তানি করতেছে, তাদের আয় কিন্তু অনেক বাইরে যাবে। তারপরে শিল্পের প্রসার হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে এবং তারা নতুন নতুন পণ্য নিয়ে আসবে। তারপরে আবশ্যকীয় পণ্য আমদানি বাড়বে, অর্থাৎ এই পণ্য প্রোডাকশন করতে যে যে সমস্ত জিনিস লাগবে সেটা কিন্তু আমাদের কী করতে হবে, আমরা আমদানি করব। আর পাঁচ নম্বর হচ্ছে এই ফলে কিন্তু কর্মসংস্থান অনেক বেড়ে যাবে, অর্থাৎ যেহেতু একটা কী হয়েছে মানে এমন একটা সুযোগে পুরো বিশ্বের জন্য হচ্ছে, তাহলে সেটা কিন্তু কী হবে অনেক বিক্রয়টা বাইরে যাবে। তারপরে আমরা আলোচনা করব যে আভ্যন্তরীণ বাজার এবং বিশ্বব্যাপী বাজারের মধ্যে পার্থক্য আছে আমরা বুঝতেই পারতেছি, একটা হচ্ছে শুধু নিজেদের দেশের জন্য আর একটা হচ্ছে কি পুরা বিশ্বের জন্য। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে বিশ্বব্যাপী বাজারজাতকরণ, এতে কোন কোন সংস্থাগুলো জড়িত আছে। প্রথম যে সংস্থাটি জড়িত আছে সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অথবা গ্যাট বলে, GAAT। অর্থাৎ এই বিশ্ব বাণিজ্যে শুল্ক হ্রাস করে বিশ্ব বাণিজ্যকে উৎসাহিত করতে 1947 সালে এই গ্যাট হয়েছিল। এটা ছিল দ্য জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড। বর্তমানে সদস্য সংখ্যা 152 দেশ, এই বৈঠকে 8 বার বৈঠক করছে তারা এবং বিশ্বব্যাপী শুল্ক গড়ে 45 থেকে 5% নামিয়ে আনছে তারা। অর্থাৎ আগে 45% ছিল, এটা বর্তমানে 5% এবং 10% কিন্তু বাণিজ্য এর ফলে বেড়েছে। আর শুল্ক বাধা হ্রাস আর বাণিজ্যের মান প্রতিষ্ঠার জন্য উরুগুয়ের রাউন্ডে গেটের নিয়ম কার্যকর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রথম কাজ হচ্ছে ব্যাংকিং নিরাপত্তা বিমার বা ব্যাংকিং বিমার যে বিশ্বব্যাপী এটা নিরাপত্তা দেওয়ার লেনদেনে একটা ছাতার মতো কাজ করে এবং এর বিবাদ সমাধানেও এটা কী করে কাজ করে থাকে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন, এটা একটা যেমন ইউরোপীয় ইউনিয়ন একটা আছে, এটা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সদস্য সংখ্যা 27। ইউরোপের দেশগুলো তাদের মধ্যে কী করে একত্রীকরণের ফলে তারা অন্যান্য দেশে ব্যবসা করার কিন্তু সুযোগ পাইছে। আর আছে নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা 1994 সালে প্রতিষ্ঠিত হয়, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এটা সদস্য। এর চুক্তির ফলে $16 trillion পণ্য এবং সেবা কী হয়, $16 trillion মূল্যের পণ্য এটা তারা বাণিজ্য করে। এছাড়াও আছে তাদের আরও কাফটা আছে, সেন্ট্রাল আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটার সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, সালভাদর, গ্রেটমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। আর এটা আছে FTA, ফ্রি ট্রেড এরিয়া অন আমেরিকাস। আর এটা আছে আসিয়ান, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশন ইত্যাদি আর কি। তো এইসব জিনিসগুলো কিন্তু কি মানে এই বিশ্ববাজার যে বিশ্বের যে বাজার এটাকে তারা গাইড করে, সাহায্য করে। তারপরে অর্থনৈতিক পরিবেশগুলোকেও ভাবতে হবে যে শিল্পের কাঠামো কীরকম আছে, তারপরে আমাদের যেটা অস্তিত্ব রক্ষার অর্থনীতি, কাঁচামাল রপ্তানিকারক যারা আছে, শিল্প উন্নয়নশীল যারা আছে, অর্থনীতি শিল্প অর্থনীতি আছে, আয় বণ্টনকে চিন্তা করতে হবে, রাজনৈতিক আইনগত পরিবেশকে মাথায় রাখতে হবে, আর্থিক আইন যে মনিটর যে আইনকানুন আছে সেগুলোও কিন্তু কি অবশ্যই মাথায় রাখতে হবে। এমন প্রশ্ন হচ্ছে যে গ্লোবাল পর্যায়ে আমরা কখন যাব, কখন একটা কোম্পানি গ্লোবাল পর্যায়ে যাবে, এটা কিন্তু একটা বিষয় আছে। তার জন্য যে ধাপগুলো আছে সেটা প্রথম হচ্ছে যে একটা উন্নত পণ্য আনতে হবে, কোম্পানিকে তার আন্তর্জাতিক পর্যায়ে আছে এইটা কিন্তু দেখতে হবে আছে কি না, দেশীয় বাজার ক্ষুদ্র বা প্রবৃদ্ধি হইলেও বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, বিদেশি বাজার খুঁজতে হবে, তা বৃহদাতক কোম্পানির সাথে মিলে কাজ করা যাবে, মানে একাধিক বাজার খুঁজতে হবে, কোম্পানি কীভাবে মানে কাদের মাধ্যমে কোন চেনে যাবে সেটা ধরে আস্তে আস্তে আন্তর্জাতিক বাজারে তারা যেতে পারে আর কি। এখন কী পরিমাণ, কত সংখ্যক, দেশের ধরন, এগুলো আলাপ করে ঠিক করেই কী করতে হবে, মানে বিদেশের বাজারে বা আন্তর্জাতিক বাজারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন বাজারে প্রবেশের বিকল্প যে কৌশলগুলো আছে, একটা আছে রপ্তানি, এটা পরোক্ষ রপ্তানিও হয় আবার প্রত্যক্ষ রপ্তানি হয়, রপ্তানি দিয়ে কিন্তু বাজার দখল করা যায়। আর একটা আছে জয়েন্ট ভেঞ্চার নেওয়া যায়, যৌথ উদ্যোগ, এখানে লাইসেন্সিং দেওয়া যায়, চুক্তিবদ্ধ ম্যানুফ্যাকচারিং করা যায়,
ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট দেওয়া যায়, আর একটা হচ্ছে জয়েন্ট ওনারশিপ বা যৌথ মালিকানাও হতে পারে, অর্থাৎ অন্য দেশের সাথে ডাইরেক্ট মালিকানা করা যায় সেটা। তারপরে প্রত্যক্ষ বিনিয়োগ করা যায়, ডাইরেক্ট যে ওইখানে ফ্যাক্টরি করা যায়, ইনভেস্ট করা যায়, এইসবে কী করা যায় ফরেন মার্কেটে আমরা যেতে পারি আর কি। তারপরে আমাদের যেটা আলোচনা করতে হবে যে এই যে ফরেন মার্কেটে যাওয়া বা গ্লোবাল মার্কেটে যাওয়া, তো সেখানে কিন্তু আমাদের দেশের জন্য এটা অত্যন্ত ভালো জিনিস, এবং সেখানে যেতে গেলে আমাদের যে সমস্ত ধাপগুলো লাগে, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত যেটা নিতে হয় আর কি, বিশ্বব্যাপী বাজারজাতকরণ সংগঠন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য রপ্তানি বিভাগ যে আমাদের আছে, এক্সপোর্ট ডিপার্টমেন্ট, এইটা কিন্তু আগে খুঁজে দেখবে আর কি, যে কী পরিমাণ রপ্তানি করা সম্ভব বা বাজারটা কী আছে, কোন কোন দেশে কী বাজার আছে, প্রতিযোগী কারা আছে, মুনাফার সম্ভাব্যতা কীরকম, এটা তারা বিবেচনা করে দেখবে। আর আন্তর্জাতিক বিভাগ যেটা আছে ইন্টারন্যাশনাল ডিভিশন, তারাও দেখবে যে পণ্যের খরচ কীরকম হবে, ভৌগোলিক সংগঠনটা কী, বিশ্বের পণ্য দল কীরকম আছে, আন্তর্জাতিক সাবসিডারি কীরকম, এগুলো তারা দেখবে। আর বিশ্বব্যাপী যে সমস্ত সংগঠন আছে তাদের মাধ্যমেও কিন্তু কী করা যায়, এই বাজারজাতকরণটা করা যায়। এইভাবে বাজারজাতকরণ করলে এটা কিন্তু কী হবে, পুরা বিশ্বব্যাপী বাজারজাতকরণ করা সম্ভব হবে। এই ছিল আজকের আলোচনা, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।